করি, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে হয়। ছেলেরা কিছু করলে কিন্তু মেয়েরা সাপোর্ট করে, কিন্তু মেয়েরা কিছু করলে ছেলেরা ওটা অত সহজে মেনে নিতে পারে না। তো ওর নামটা আমি এখন নেবো না, সময় এলে আমি অবশ্যই নামটা নেবো। নামটা শুধু নেবো না, ওকে হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে আসবো না, কিন্তু এটা আমি সাকসেসফুল হব কি হব না, কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তাই না? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি ব্লগসে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কোনো ডেলি ব্লগ না, মানে আমি কী করছি না করছি এরকম কোনো মানে রোজকার রুটিন না, কিন্তু আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে আমার লাইফে কিছু কথা, বা আমার দু আমার লাইফে কেন মানে আমার তোমার সবার লাইফেই এরকম হচ্ছে ঘটনা ঘটে, জাস্ট আমি এই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলে নিই আমি একটু সেজেছি কেন, আমার মানে ভাগ্য এতটাই খারাপ, মানে আমি আজকে সেজেছি একটু, রিলস বানাবো ভাবলাম, আজকে দু একটা শর্ট ভিডিও বানাবো, তাই জন্য একটু সেজেছি, ঠিক আছে? তো আমি এমনি থেকে দু তিন দিন কোনো ডেলি ব্লগ আনিনি, তো আজকে ভাবলাম চলো একটুখানি সেজে একটু রিলস বানাই। তো রিলস বানাতে বসেছি, আর একটা রিলস না বানাতে বানাতে আমার হচ্ছে মোবাইলের নেট শেষ, ঠিক আছে? আমার কপাল কতটাই খারাপ বলো তো। তো আমার মানে নেটটা শেষ হয়ে গিয়ে সত্যি আমার মুডটা একদম অফ হয়ে গেল। ভাবলাম মানে মাম্মামকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাবলাম দু একটা চলো রিলস বানাই, একটা ভিডিও না বানাতে বানাতেই নেট শেষ, তো কতটা মানে মুড অফ হয়ে গেল। তো ভাবলাম চলো সেজেছি যখন রিলস বানাতে পারিনি, তো চলো তোমাদের সাথেই কিছু কথা শেয়ার করি। এরকম কিন্তু মানে ইচ্ছা ছিল না মা এরকম কথা তোমাদের সাথে শেয়ার করব, তো আমার হচ্ছে নেটটা শেষ হয়ে যেতে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার সাথে ঘটেছে, আমার সাথে ঘটেছে বলতে কি, আমরা যখন কেউ কিছু করি, মানে আমরা আমরা কেন আমরা তোমরা সবাই যখন কিছু করি, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে হয়, ছেলেরা কিছু করলে কিন্তু মেয়েরা সাপোর্ট করে, কিন্তু মেয়েরা কিছু করলে ছেলেরা ওটা অত সহজে মেনে নিতে পারে না। আমার কথাটা কেউ হচ্ছে খারাপ সেন্সে নিও না, এরকম এখনও অনেক ছেলেদের মানে মনে চিন্তাধারা আছে, কিন্তু মেয়েদেরকে মানে পারবে না বা এরা করতে পারবে না, বাড়িতে বাচ্চা সামলাও রান্না করো বাড়ির কাজের জন্য ওদেরকে মনে হয়, আদার্স কিছু করতে পারবে না, এরকম অনেক ছেলেরাই এখন মনে করে। কিন্তু তো আমরা যখন কিছু করতে যাই, বাইরের লোক তো আলোচনা করে বাদই দাও, নিজের মানে কাছের মানুষ যখন নিজের কেউ বলে না জাস্ট তুমি এটা করছো তোমার দ্বারা হবে না, তুমি করতে পারবে না, তোমাকে যখন বলে না তখন তোমার মন কতটা খারাপ হয় বলো তো। আমি একটা কাজ করতে যাচ্ছি নিজেকে, মানে আমি যখন ধরো কোনো একটা ব্যবসা করছি, ঠিক আছে, হবে কি হবে না আমি জানি না, ব্যবসাটাই সাকসেসফুল হবো কি হবে না আমি কিন্তু জানি না, যখন আমরা ব্যবসাই করি, ধরো না ধরো আমরা কোনো ব্যবসা করতে যাচ্ছি, ঠিক আছে, নিজেকে বুঝিয়ে অনেক প্রস্তুতি নিয়ে তো চলো এটা করি, ওপরবেলার নাম নিয়ে ঠাকুরের নাম নিয়ে চলো এটা করি, জানি না কিন্তু এটা আমি সাকসেসফুল হব কি হব না, কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তাই না? বাইরের লোক তো জলে বা বাইরের লোক চায় না কেউ কিছু করুক, তো বাইরের লোকের কথা বাদই দাও, যখন নিজের কেউ বলে না তোমার দ্বারা এটা হবে না তুমি করতে পারবে না, তখন তোমার কতটা কষ্ট হয় বলো তো? হয় না কষ্ট, মনটা ভেঙে যায়। কিন্তু আমি যে নিজেকে বুঝিয়ে অনেকটা মোটিভেট করে মানে অনেকটা নিজেকে তৈরি করে আমি যখন কাজটা করতে নামছি, মানে কষ্টে যা মানে কাজটা যখন করতে যাচ্ছি, তখন কিন্তু সবথেকে বেশি বাড়ির লোকের সাপোর্ট দরকার পড়ে। চলো না তুমি করো না, ব্যাপারটা কি হবে দেখা যাবে, সাকসেসফুল হতে হবে তার কোনো তো মানে নেই, তুমি চেষ্টা করছো এটাই অনেক, এরকম যদি কথা কেউ তোমাকে বলে সাপোর্ট করে, তখন কিন্তু ওই কাজটা করতে আরও ইজি হয়ে যায়, তখন মনে হয় না আমি কাজটা পারবো। কিন্তু তোমাকে যদি কেউ বলে তুমি এই কাজটা করতে পারবে না, তোমার দ্বারা হবে না, তুমি বেকারই খাচ্ছো, বেকারই টাইম নষ্ট করছো, বেকারি এটা কি কোনো কাজ বলে নাকি, বাট এটা কি তোমার দ্বারা সম্ভব নাকি, হ্যাঁ এরকম যদি কথা তোমাকে কেউ বলে তোমার কতটা কষ্ট হয় বলো তো? হয় না? যখন আমি নিজেকে তৈরি করে কাজটা করতে যাচ্ছি, তোমাকে যখন এরকম কথা কেউ বললো, তখন মনটা কিন্তু ভেঙে যায়, মনটা কিন্তু সত্যিই ভেঙে যায়। হ্যাঁ তো সেই জন্য আমি বলছি, এরকম যদি লোক তোমার পাশে কেউ থাকে, তুমি কিছু করতে যাচ্ছ, তোমার নিজের কেউ যদি তোমাকে বলে তোমার দ্বারা হবে না তুমি করো না, আমি বলবো ওটাকে জাস্ট ইগনোর করে যাও।
ইগনোর করে তুমি যেটা করতে যাচ্ছ সেটা হচ্ছে মানে আরও হচ্ছে মানে মনে মানে টার্গেট নিয়ে নাও, তুমি ওটা করে দেখাবেই দেখাবে। কষ্ট না পেয়ে ওই কাজটা আরও আগ্রহ সহকারে করাটা দরকার, মানে ওই কাজটায় সাকসেসফুল হয়ে মানে যে তোমাকে বলেছে তাকে দেখানো কিন্তু দরকার, তাই না? আমার তো এটাই মনে হয়। আমার লাইফেও কিন্তু এরকম আছে জানো তো, আমার নিজের কেউই আছে, জাস্ট আমাকে মানে সাপোর্ট করা তো দূরের কথা, আমার পাশে থাকা তো দূরের কথা, আমাকে বলে তোমার দ্বারা কিছু হবেই না, তুমি কিছু করতেই পারবে না, তুমি কোনো কাজ করো নাকি। তো যাই হোক, লাইফে একদম নিজের কেউই আছে, তো আমি ওর নামটা তোমাদের সামনে এখন নেব না, পরে নেবো। যখন বলে না তখন আমার একটু মনটা খারাপ হয়, কিন্তু কিন্তু আমি ইগনোর করে যাই। যখন বলে না তখন আমার কিন্তু মনটা সত্যিই খারাপ হয়, সেই মুহূর্তে খারাপ হয়, তারপরে আমি কথাটাকে ইগনোর করে যাই। বলছে বলতে দাও না, অনেককে তো অনেক কিছুই বলে, বাইরের কথা যদি ইগনোর করতে পারি নিজের ঘরের কথাও ইগনোর করে যাই। ঠিক আছে, আমিও দেখাতে চাই আমি কিছু করতে পারবো কি পারবো না। আর একটা কথা, লাইফে যদি কাউকে সব থেকে বেশি ভালোবাসো না, সে হচ্ছে নিজেকে বেসো, নিজেকে ছাড়া অন্য কাউকে ভালো নিজের থেকেও বেসো না। আমি বলছি না কাউকে ভালোবাসতে, আমরা লাইফে সবাই নিজের বাবা মা, নিজের সন্তান, নিজের স্বামী সবাইকেই ভালোবেসে থাকি, সবাইকেই ভালোবেসে থাকি, কিন্তু আমি ভালোবাসতে বারণ করছি না, সব থেকে বেশি ভালোবাসতে নিজেকে বলছি। নিজেকে সব থেকে বেশি ভালোবাসো, তারপরেও অন্য কাউকে ভালোবেসো। নিজেকে সব থেকে বেশি ভালোবাসলে তুমি লাইফে কোনো দিন ঠকবে না। যদি নিজের থেকেও অন্য কাউকে সব থেকে বেশি ভালোবাসো না, ওই মানুষটা কিন্তু আজ না হোক কাল, কাল না হোক পরশু, তোমাকে ঠিক একদিন না একদিন আঘাত দেবে। দেবে তো, কথাটা ঠিক বললাম তো? সবসময় যদি লাইফে হ্যাপি থাকতে হয় তাহলে নিজেকে ভালোবাসো, এটা তো আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় সব থেকে বেশি নিজেকে ভালোবাসা দরকার, তারপরে অন্য কাউকে। আমরা লাইফে সবাই পরিবারে সবাইকে ভালোবেসে থাকি, ভালোবাসতে আমি বারণ করছি না, সব থেকে বেশি ভালো নিজেকে বাসতে বলছি, তারপরে অন্য কাউকে। কথাটা ঠিক বললাম তো? কথাটা যদি আমি ঠিক বলে থাকি আমাকে জাস্ট কমেন্টে একবার জানিও। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল বাটনটাকে অতি অবশ্যই প্রেস করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।